আমাদের এই চার্টার মাদ্রাসা সকাল 10টা থেকে 2টা পর্যন্ত কমপ্লিশন হয়েছিল। অন্য অন্য মাদ্রাসা 7টা শুরু হয়েছিল। তো আলহামদুলিল্লাহ সেই কেরাতের প্রাইস আমরা রেখেছিলাম যে ফার্স্ট পজিশন যে তারা পাবে ওনার 5,000 টাকা আর একটা ট্রফি, তারপরে দ্বিতীয় নম্বর হাসিল করা কারি সাহেবের জন্য 3,000 টাকা, আর 3 নম্বর ওনার জন্য 2,000 টাকা, 3 নম্বরে 1,000 টাকা ট্রফি পাবে। তো 1 নম্বর বাহাউদ্দিন বাহাউদ্দিন সাহেব কোথায় আছেন এখানে আসেন, বাহাউদ্দিন 2 নম্বর পজিশন হাসিল করা ওলা আশরাফুল আলম, আশরাফুল আলম কোন জায়গায় আছেন এখানে আসেন, 3 নম্বর ইকরামুল হক, 12 আশরাফুল আলম ইকরামুল হক কোথায় আছেন এখানে আসেন, আর পিছনের দিক দিকে দাঁড়িয়ে থাকা পেয়ারে ভাই বন্ধু বাবা সাহেব আপনাদেরকে বিনন্দ ভাবে অনুরোধ জানাই। কেরাতের ভিতরে শরীফ হয়েছিলেন ওনাদের জন্য আমরা কিছু একটা হাদিয়া ইনশাল্লাহ দেব। আফ্রিদি আফ্রিদিকে এখানে আসেন, আফ্রিদি মানে 4 নম্বর পজিশন হাসিল করেছিলেন, মানে 4 নম্বর তার তৈরি নাই, কিন্তু 4 নম্বর আফ্রিদি এক নম্বর পজিশন হাসিল করনেওয়ালা বাহাউদ্দিন আমাদের এই টাইটেল মাদ্রাসার ছাত্র, আর 2 নম্বর আশরাফুল আলম নিজ বরওয়াজার দারুস সালাম হাফিজিয়া কারিয়ার মাদ্রাসার ছাত্র, আর 3 নম্বর ইকরামুল হক গোলন্দি হলিয়াপাড়া দেখুর শেখ হাফিজিয়া মিশর মাদ্রাসা, 3 মাদ্রাসার 3 জন ছাত্র ফার্স্ট সেকেন্ড থার্ড এসেছে। তারপরে বাহাউদ্দিন সাহেবকে হাদিয়া তোফা দেবেন আমাদের হযরত আল্লামা ওয়া মাওলানা খলিফা আবেদ আলী রেজভী সাহেব মিলাদ মাদ্রাসার আলী ওনার হাতে। তার সঙ্গে 5,000 টাকা তারপরে 2 নম্বর আশরাফুল আলম ওনাকে হাদিয়া আর 3,000 টাকা দেবেন হযরত মাওলানা মুফতি জহুরুল ইসলাম সাহেব কেবলা প্রধান শিক্ষক ফয়জান আল হযরত মাদ্রাসা।
আশা আপনারা যদি পুরস্কার করাস আসেন উনি আসতে পারেন। আশারাফুল আলমের গার্জেন কেউ যদি আসে এখানে নিয়ে যেতে পারে। আচ্ছা উনি উপস্থিত নাই। তিন নম্বর ইকরামুল হক গোলামদিয়া মাদ্রাসার ওনার এই হাতিয়ার লগায় 2000 টাকা সম্মান করবেন হজরত মাওলানা মুফতি জহুরুল ইসলাম সাহেব কিবলা প্রধান শিক্ষক ফয়জান আল আহমদ মাদ্রাসা। তারপরে আফ্রিদি আফ্রিদি কোন জায়গায় আছে এখানে আসেন। গোলামদির মাদ্রাসার আফ্রিদি তিনি 4 নম্বর পজিশন হাসিল করেছিলেন ওনাকে আমরা 500 টাকা দিয়ে সম্মান করি। আমার সেক্রেটারি স্যার দিয়ে তারপরে সায়েদ আলী সায়েদ আলী নিজ বরবাজার মাদ্রাসা ওনার গার্জন যদি আসেন এখানে আসেন। তারপরে গোলাপ রাব্বানি 300 টাকা। তারপরে শফিকুল ইসলাম ওনার 300 টাকা। রশিদুল ইসলাম 300 টাকা। সাকমাত আলী 300 টাকা। ইনাদের আমরা 300 500 করে টাকা হাতিয়ে দিয়েলাম। এনারা শরীফ হয়েছিলেন, কষ্ট করেছিলেন,